নমস্কার কিছু জানা অজানা কথা নিয়ে হেলথ ফ্রিডমের পক্ষ থেকে আমি তাপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিত্য প্রয়োজনীয় শাকসবজির মধ্যে বেগুনের গুণাগুণ ও উপকারিতা নিয়ে। তাই জানার জন্য শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল বেগুন হলো একটি পুষ্টির ভাণ্ডার ইংরাজিতে বলা হয় এগ প্ল্যান্ট একরকম সুপার ফুড এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ এবং উপকারী উপাদান যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে চলুন এবার জেনে নেওয়া যাক বেগুন খেলে কি কি উপকার পাওয়া যায় প্রথমত ওজন কমাতে এক কাপ কাটা বেগুনে মাত্র ৩০ ক্যালোরি এবং খুবই কম চর্বি থাকে তাই ওজন কমানোর চেষ্টা করলে এটি দারুণ উপকারী দ্বিতীয়ত ফাইবারের ভাণ্ডার বেগুনে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে যা হজমে সাহায্য করে কষ্টকাঠিন্য রোধ করে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখে নাম্বার থ্রি ভিটামিন ও মিনারেলের সমাহার বেগুনে পটাশিয়াম ফলেট ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ ভালো পরিমাণে থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ রক্ত কণিকা উৎপাদন এবং হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ চতুর্থত হৃদয়ের স্বাস্থ্য বেগুনে থাকা অ্যান্থোসায়ানিন এবং ক্লোরোজেনিং অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট কলস্টরলের মাত্রা কমিয়ে এবং কোষের ক্ষতি রোধ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পঞ্চমত ডায়াবেটিস ম্যানেজমেন্ট বেগুনকে ডায়াবেটিস ম্যানেজমেন্ট বলা হয় কারণ বেগুনের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং ফাইবারের পরিমাণ বেশি তাই এটি ডায়াবেটিস ডায়েটের জন্য উপযুক্ত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার সিক্স ক্যান্সার প্রতিরোধক বেগুনের অ্যান্টিঅক্সিডেন্ট কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন নাম্বার সেভেন মস্তিষ্কের স্বাস্থ্য বেগুনে থাকা নাসুনির নামের একটি অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের সুরক্ষায় সম্ভাব্য ভূমিকা রয়েছে ইহা বয়সের সাথে মানসিক অবনতির ঝুঁকি কমাতে পারে তবে এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি তা হল প্রথমত বেগুনের নানা স্বাস্থ্যকর উপকার থাকলেও ইহা পরিমিত খাওয়া জরুরি অতিরিক্ত খেলে কিছু কিছু মানুষের হজমের সমস্যা হতে পারে দ্বিতীয়ত তবে এক্ষেত্রে রান্নার পদ্ধতি গুরুত্বপূর্ণ বেগুন ভাজা করে খেলে ক্যালোরি এবং চর্বির পরিমাণ বেড়ে যায় স্বাস্থ্যকর উপকারিতা কমে যায় গ্রিল করা রোস্ট করা বা বেক করা বেশি স্বাস্থ্যকর পদ্ধতি তৃতীয়ত বেগুন খুবই বহুমুখী উপাদান এটি নানারকম খাবারে ব্যবহার করা যায় যেমন ঝাল স্টু স্টার ফ্রাই পিৎজা এমনকি ভেজ ইত্যাদি আজ এই পর্যন্ত আমার দেয়া এই তথ্য আপনাদের একটুও ভালো লেগে থাকলে অনেক লাইক করবেন অনেক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন